আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিটি এসেছে বিভিন্ন গণমাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এই ছবি প্রকাশিত হওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল কাদেরের সেই ছবিটি ছিল গত রোববারের। এদিন ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয়। ছবিটিতে দেখা গেছে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন ওবায়দুল কাদের। জ্ঞানহীন তিনি, তার নাকে ও মুখে নলসহ বিভিন্ন যন্ত্রপাতি লাগানো রয়েছে। সেদিন মুমূর্ষ সেতুমন্ত্রীর এই ছবি ফেসবুকে নেট জনতার টাইমলাইনে ছড়িয়ে পড়ে। সেই ছবি শেয়ার করে অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেন। তবে সেদিন অসুস্থ সেতুমন্ত্রীর এই ছবিটি প্রকাশিত হওয়ায় প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। ছবিটি কখন, কিভাবে, কে তুলেছে আর কে এইবার পোস্ট দিয়েছে তা জানতে চেয়েছেন তিনি। বিএসএমএমইউর চিকিৎসকরাও এ বিষয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। যে বা যারা ছবিটি তুলেছেন তাদের ব্যাপারে কঠোর সমালোচনা করে অজ্ঞতা ও অবিবেচকের মতো কাজ বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদেরের চিকিৎসকরা। চিকিৎসকদের ধারণা, রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ যখন ওবায়দুল কাদেরকে দেখতে আসেন ঠিক তখনই তার সঙ্গে আসা লোকজনের মধ্যে কেউ ছবিটি তুলেছেন, এরপরে তা ফেসবুকে পোস্ট করেছেন। বিএসএমএমইউর চিকিৎসকদের মন্তব্য, আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকেন রোগী। এ অবস্থায় রোগীর সঙ্গে দেখা করতে পর্যন্ত অনুমতি দেয়া হয় না। রোগীর কাছে গেলেও মাস্ক লাগিয়ে পায়ে জুতা ও শরীরে গাউন দিয়ে ঢেকে যেতে হয়। আর সেখানে কি না ছবি তোলা হয়েছে? এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক মেডিকেল বোর্ডের এক চিকিৎসক বলেন, ওবায়দুল কাদেরকে দেখতে আসা অনেক বিজ্ঞ ব্যক্তিও অসচেতনতামূলক কাজ করেছেন। তাদের অধিকাংশই সংক্রমণের কথা না ভেবে মুমূর্ষ ওবায়দুল কাদেরের ছবি তুলেছেন, এমনকি তার শয্যা পাশে দাঁড়িয়ে সেলফিও তুলেছেন কেউ কেউ। প্রসঙ্গত, রোববার 3 মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বিএসএমএমইউর আইসিইউতে ভর্তির পর ওবায়দুল কাদেরের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। সেখানে সিসিইউতে চিকিৎসার পর বর্তমানে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার দুপুরে তার চিকিৎসক ডাক্তার ফিলিপের ব্রিফে যা জানা গেছে, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা দিন দিন ভালো দিকে যাচ্ছে, তিনি অনেকটাই শঙ্কামুক্ত। দুই একদিনের মধ্যেই তার লাইফ সাপোর্টের কৃত্রিম ডিভাইস খুলে নেওয়া হবে। আপনাদের কি মতামত বন্ধুরা, কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।